আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, ইতিমধ্যে আমরা চলে আসলাম ঢাকা মিরপুর এক নম্বর। আজকের পেঁয়াজের দ্রব্যমূল্য দাম দাম দর জানিয়ে দেবো আপনাদের মাঝে। ইতিমধ্যে কিন্তু পেঁয়াজের বাজার পরিবর্তন হয়েছে, ফলে আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে, হইতেছে কত করে বাজার চলতেছে, সামনে কোনো বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে কিনা, অথবা সামনে কিরকম বাড়বে, তা আমি ইতিমধ্যে আপনাদের মাঝে প্রিয় দর্শক তুলে ধরে জানিয়ে দিব। পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে দর্শক পাইকারি মার্কেট থেকে আপনাদের সাথে সাব্বির খান। দর্শক, খাসকার পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে হঠাৎ বেড়ে উঠছে পেঁয়াজের পাইকারি মার্কেট দর্শক। তবে আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে, কত করে চলছে, তা ইতিমধ্যে বলে দেবো। দর্শক সঙ্গে থাকেন, চলে যাবো আড়দারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি মাশাআল্লাহ দুই চার দিন আগের চাইতে ভালো। দুই চার দিন আগের চেয়ে আজকে ভালো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আজকের পেঁয়াজের বাজার আমদানি কেমন হচ্ছে? আমদানি আছে, মার্কেটে খারাপ না, ভালোই আমদানি আছে, কিন্তু আবার বেচা কেনাও আছে। বেচা কিনেও আছে? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তার মানে আগের থেকে তো একটু রানি হয়েছে, বেচা কেনা বাড়ছে, বেচা কেনা চাহিদা বাড়ছে, পেঁয়াজের চাহিদা বাড়ছে, তার মানে বাজারটা একটু রানি হয়ে গেছে। যাক আস্তে আস্তে আরো হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, প্রতিনিয়ত দুই থেকে তিনটা করে বাড়তেছে, এটার কারণটা কিছু বলেন? এখন বাড়ার কারণ হলো সামনে কুরবানির ঈদ, মানুষ সবাই পেঁয়াজ বেশি বেশি করে কিনে কিনে নিয়ে যাচ্ছে কুরবানির দেখে। মাস পয়লার বাজার, মাস পয়লা বাজার এলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে। তার কারণ বড় বড় চাকরিজীবী যারা আছে তারা মাসের প্রথমেই বাজার করে, এক মাসের বাজার তারা একবারে করে। এই এক মাসের বাজার একবারে করার পরে মালের উপরে চাপ পড়ে যায়। যখনই এক মাসের বাজার মানুষ একবারে করে তখন জিনিসের চাহিদাটা বাইরে যায়, তখনই বাজারটা একটু বাইরে যায়। মাস প্রথম সব মালেরই বাজারটা এভাবে বাইরে যায়। আবার এখন সামনে কুরবানির ঈদ হিসেবে সবাই পেঁয়াজ কিনে রাখতেছে বেশি বেশি করে, এই জন্য পেঁয়াজের বাজারটা একটু চাঙ্গা চাঙ্গা না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। এটা কি বৃহত্তম পাবনা নাকি? না, এটা হচ্ছে ফরিদপুর, রাজবাড়ি, সোনাপুর। কত করে দিচ্ছেন? এটা হলো 74 টাকা কেজি। 74 টাকা কেজি দিতে? আর এই পাশেগুলো? এগুলো ফরিদপুর, রাজবাড়ি, সোনাপুর, এটা হলো পাবনা। এটা পাবনা? পাবনা কত দিতেছেন? পাবনা 72। 72 দেশি। সামনে কোনো কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না? কমার কোনো সম্ভাবনা নাই। মানে আপনি আরেকটা আমাদেরকে সাক্ষাৎকার নিয়েছিলেন প্রিয় দর্শক, উনি কিন্তু বলেছিলেন পেঁয়াজের বাজার বাড়বে আরও, কিন্তু আসলে ওনার কথাটা সত্যি হয়ে গেল, জানি না কীভাবে কিন্তু বাড়ছে পেঁয়াজের বাজার। জি, সামনে ঝুঁকিপূর্ণ কেমন দেখতে পাচ্ছেন বাড়ার? ঝুঁকিপূর্ণের ভিতরে বাজার কমবে না, বাজার বাড়া ছাড়া কমার সম্ভাবনা নাই, নাই না। তারপরে আবার ধরেন আপনি কুরবানির ঈদের পরে যায় বাজারটা আবার একটু দম খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবাই পেঁয়াজ বেশি বেশি করে কিনছে, কিনে নিয়ে রাখতেছে ঘরে, এই জন্য কুরবানি ঈদের পরে বেচাকেনাটা আবার কম হবে। কম হওয়ার পরে আবার বাজার একটু দম খাবে, দম খাবে বাজার একটু। তার মানে এই ব্যাপারটা কোনো হতাশার কোনো প্রয়োজন না? না, পেঁয়াজ নিয়ে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পেঁয়াজের চাহিদা আছে, পেঁয়াজের বাজার। এটা হচ্ছে ফরিদপুর। ফরিদপুর কত করে দিচ্ছেন? এটা 70। এই যে বাইরে এগুলো কি পাবনা নাকি? বাইরে পাবনা, বিক্রি হয়েছে, এগুলো রেখে দিছি। আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছেন আজকের বাজারে এত বড়? 72 টাকা পাবনা। 72 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে? জি। আচ্ছা, বুঝতে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।